আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে আমি অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ের মুক্তি বেগ অর্থাৎ স্কেপ অফ ভেলোসিটি কাকে বলে, স্কেপ অফ ভেলোসিটি ইকুয়েশনের প্রমাণের রাশিমালা সম্পর্কে আলাপ আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলো সরাসরি আমরা আজকে মূল আলাপ আলোচনায় যাই। প্রথমেই মুক্তি বেগ বা স্কেপ ভেলোসিটি কাকে বলে? স্কেপ ভেলোসিটি হচ্ছে কমপক্ষে যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তি বেগ বলে। মুক্তি বেগের মান হচ্ছে 7 কিলোমিটার পার সেকেন্ড অথবা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে মুক্তিবেগ হচ্ছে কি, যে কমপক্ষে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না। তো এই ক্ষেত্রে বস্তুর গ্র্যাভিটেশনাল ফোর্স বা জি এর মান এখানে কাজ করে না বলেই বস্তুটি একবারে মুক্ত অবস্থায় পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে চলে যায়। তো চলো এখন আমরা মুক্তি বেগের রাশিমালা নিয়ে আলাপ আলোচনা করি। তো ধরা যাক ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের দুটি বস্তু আদ দূরত্বে অবস্থান করছে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, Ap=g, এটা মহাকর্ষীয় ধ্রুবক যেটাকে বলা হয়, ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে r2। এখন বস্তুকে যদি dr দূরত্ব সরাতে হয় তাহলে সেক্ষেত্রে কৃতকাজ কি হবে, কৃতকাজ সমান আমরা কি জানি, বল গুণ হচ্ছে সরণ। তাহলে এখানে আমরা dw সমান পাচ্ছি কি, fdr। এখন f এর মান অলরেডি আমরা এখানে নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে বের করে ফেলেছি, তো সেই মানটা এখানে বসিয়ে দিই। দিলে আমরা এখানে পাচ্ছি gm স্মল m বাই হচ্ছে r2। তো এখানে কোনো বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধ আর থেকে অসীমে পুষতে কৃতকাজের মানটা এই ইন্টিগ্রেশন সমীকরণের সাহায্যে আমরা প্রকাশ করেছি এখানে। তো এই ইন্টিগ্রেশন এই সমীকরণের আমরা যদি এখন সমাধান করি তাহলে কি পাই, এখানে জি ক্যাপিটাল এম স্মল এম কমন নিয়েছি, তাহলে থাকে 1/r2 dr। এখানে 1/r2 কে যদি উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স -2 × হচ্ছে dr। তারপর এখানে জি ক্যাপিটাল এম স্মল এম, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে আমরা একটা সূত্র এখান থেকে জানি, x^n dx। এই সমীকরণকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই কি, r = হচ্ছে এই পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারকে যদি আমরা n হিসেবে কাউন্ট করি তাহলে n+1 বাই হচ্ছে n+1, এটা যেটা বোঝাই। তো সেই ক্ষেত্রে এখানে r -2, আর এখানে r এর ক্ষেত্রে প্লাস একটা 1 দূরে নিলে এখানে r^-2+1 বাই হচ্ছে -2+1। এখানে লিমিটটা হচ্ছে লয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীমে নিক্ষেপ করা হয়েছে, এই অসীমের জন্য এখানে ইনফিনিটিভ বা অসীম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন এটাকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে পাচ্ছি এখানে মাইনাস চলে আসতেছে, যেহেতু ইয়ের মানটা চেঞ্জ করে নিয়েছি, তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে 1/r, আর লিমিট থেকে ইনফিনিটি অবস্থায় চলে যাচ্ছে। এখন আমরা আর এর পরিবর্তে একবার ইনফিনিটি বা আরেকবার হচ্ছে আর মানটা বসিয়ে দিই, তাহলে 1/∞ মাইনাস হচ্ছে 1/r, 1/∞ এটার মান হচ্ছে কত, 0, আর মাইনাস এখানে 1/r। এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে কি পাচ্ছি, এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে 1/r। তো এটা আমরা একটা 1 নম্বর ইকুয়েশন হিসেবে রেখে দিচ্ছে। কিন্তু বস্তু
কৃত কাজটি গতিশক্তিজনিত হলে এই ক্ষেত্রে কৃত কাজ অ্যাকচুয়ালি কি গতিশক্তি হিসেবে কাউন্ট হচ্ছে। তাহলে গতিশক্তিজনিত এই ক্ষেত্রে কৃত কাজটা হবে কি হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন। এখন আমরা এক নম্বর এবং দুই নম্বর যে সমীকরণ আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা মানটা ট্রান্সফার করে দিচ্ছি, দুই পাশ থেকে স্মল এম কেটে যাচ্ছে, গেলে এখানে টু জি ক্যাপিটাল এম বাই হচ্ছে আর, অতএব ভি ইকুয়াল টু লিখতে পাচ্ছি রোটোপাত টু জি এম বাই হচ্ছে আর। এটাই হচ্ছে কি মুক্তিবেগের রাশিমালা বা ইস্কেপ ভেলোসিটি ইকুয়েশন বলে যেটা। তো এই হচ্ছে মুক্তিবেগের রাশিমালা সংক্রান্ত ইকুয়েশন। এখন যদি আমরা মানটা এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ভিহিক্যাল হচ্ছে রোটাপার টু জি আর। তাহলে এখানে জি এর মান আমরা কি জানি 9.8, আর এর মান হচ্ছে 64 ইন্টু হচ্ছে 10^3, এটা অ্যাকচুয়ালি 103 হয়ে গেছে, এটা পাওয়ার হিসেবে কাউন্ট করানো হয়েছে 10^3। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত 11.2 গুণ হচ্ছে 10^3, যেটা মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা কিলোমিটার নিয়ে আসি তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মুক্তিবেগের রাশিমালা। তো এই ছিল আজকের আলাপ আলোচনা। তো আজকের আলাপ আলোচনায় আমরা মেনলি আলাপ আলোচনা করেছি সেটা হচ্ছে মুক্তিবেগ কাকে বলে এবং মুক্তিবেগের রাশিমালা কি। তো ফাইনাল পরীক্ষায় যদি প্রশ্ন হিসেবে আসে তাহলে এরকম ভাবে বলা হয় যে মুক্তিবেগ কাকে বলে এবং মুক্তিবেগের রাশিমালা বের করো বা নির্ণয় করো, এরকম ভাবে ফাইনাল পরীক্ষায় আসে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আর বুঝতে যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত। সামনের ভিডিওতে আবার তোমাদের সামনে আমি নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততদিন তোমরা ভালো থেকে সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।